এই মুহূর্তে আমি ঘোষণা করতে চাই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা, কঠোর শাস্তি দেওয়া হবে তাদেরকে। আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে স্টেশনে থাকতে হবে এবং আমাদের স্বস্ব দায়িত্ব যেভাবেই হোক, যে অবস্থায় থাকি না কেন, পালন করে যেতে হবে। এই যে করোনা ভাইরাসের ফলে যদি খাদ্য সংকট হয় পৃথিবীতে, পৃথিবীর খাদ্য উৎপাদন যদি কমে যায়, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ মোকাবেলা করার জন্য আমাদের কী কর্মসূচি? আরেকটি বিষয়ে যে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো আগেও আমি বলেছি আবারও বলছি, এই কম্বাইন হারভেস্টার, তারপরে অন্যান্য যে সকল মেশিন, এগুলো সারানোর জন্য যাতে মেকানিক্স এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাদের চলাচল এটাকে নির্বিঘ্ন করা, এবং খুচরা যন্ত্রপাতির যে দোকান রয়েছে, বালাই নাশকের দোকান রয়েছে, সারের দোকান রয়েছে, এগুলোকে কিন্তু আমরা খোলা রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি। আমরা জানি বিশ্বের প্রায় সকল দেশে করোনা ভাইরাস কোভিড-19 দ্বারা সংক্রমিত হয়েছে। ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলো এর থেকে বাদ পড়ে নাই এবং আমরা আমাদের দেশেও সম্প্রতি যে হারে সংক্রমিত হচ্ছে মানুষ, সেটাও সবার জন্য উদ্বেগজনক। ইতিমধ্যে জাতিসংঘে বিশ্ব খাদ্য সংস্থা এফএও ঘোষণা করেছে, এই করোনার প্রভাবে, নেতিবাচক প্রভাবে বিশ্বে খাদ্য উৎপাদন কমে যেতে পারে, ফলশ্রুতিতে খাদ্য সংকট, এমনকি এটি যদি দীর্ঘস্থায়ী হয় একটা ভয়াবহ দুর্ভিক্ষ করতে পারে। তা আমি আপনাদের সামনে আমরা কৃষি মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করেছি সেগুলো বলতে চাই। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ফসল যেটি, সেটি আমরা হারভেস্ট করতে যাচ্ছি, সেটি হলো বোরো ধান। বাংলাদেশের ধান হলো প্রধান খাদ্যশস্য, তিনটি মৌসুমে আমরা এই ধান আবাদ করে থাকি, আমন, বোরো এবং আউশ। আমরা এই গুরুত্ব দিচ্ছি যে যে বোরোর অবস্থা খুবই ভালো, ফলনও খুব আশা করা যায় ভালো হবে, মাঠে খুবই ভালো অবস্থায় রয়েছে, সবাই আশা করছে যে একটা বাম্পার ফলন হবে। এর মধ্যে আমাদের হাওর অঞ্চলটি একটু ঝুঁকিপূর্ণ, আমরা দেখি যে অনেক বছরই হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড বা আগাম বন্যা হয়, পাহাড়ি অঞ্চলে ঢলের ফলে ভারতের এখানে বন্যা হয়ে হাওর অঞ্চলের এই বুড়ো ধান সম্পূর্ণ অনেক সময় বিনষ্ট হয়ে যায়। এখান থেকে আমরা 20-25 লক্ষ টন ধান পেয়ে থাকি, এটি যদি নষ্ট হয় তাহলে সার্বিক উৎপাদনের উপর প্রভাব পড়বে এবং আমাদের খাদ্য সংকটে সৃষ্টি করতে পারে। এই জন্য এই বিষয়টির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। হাওর অঞ্চলে ধান কাটা ইতিমধ্যে 3-4 দিন আগেই শুরু হয়েছে এবং আমরা অনেকগুলো সাজেশন, সুপারিশ তাদেরকে দিয়েছি, পদক্ষেপও নিয়েছি। এখানে সমস্যা হলো শ্রমিকের সমস্যা। হাওর এলাকায় ধান কাটার জন্য স্বল্প সময়ে শ্রমিক পাওয়া, যথেষ্ট সংখ্যক শ্রমিক পাওয়া যায় না। এই শ্রমিক দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে বা বিভিন্ন জেলা থেকে হাওর অঞ্চলে যায়। এদিকে এই করোনা ভাইরাসের কারণে গড় পরিবহন বন্ধ, তারপর আমরা জানি যে লকডাউন করা হয়েছে বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা, সেই কারণেও শ্রমিকরা চলাচল করতে পারছে না। এই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে, সিভিল প্রশাসন, আমাদের কৃষি কর্মকর্তা যারা আছে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত, তাদেরকেও আমরা নির্দেশ দিয়েছি তারা যেন এই শ্রমিকদের পাঠানোর ব্যাপারে সহযোগিতা করে। কিন্তু বোরোতে মানুষ, শ্রমিকের অভাবে ধান কাটতে সমস্যা হয়েছে, শ্রমিকের দাম, মজুরি অস্বাভাবিকভাবে বেশি ছিল, ধান আবাদ করে কৃষকরা ন্যায্য মূল্য পায় নাই, তারা লাভ করতে পারে নাই, এতে করে মানুষের মাঝে একটা ক্ষোভও ছিল। আমরা তখন থেকেই বলে আসছি আস্তে আস্তে কৃষি ধান কাটাটাকে আমরা যান্ত্রিকীকরণে নিব এবং এই জন্য উদ্যোগ নিয়ে আমরা কম্বাইন্ড হারভেস্টার,
ধান কাটার মেশিন, রিপার, ধান কাটার মেশিন, এগুলো দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। এই বছর ইতিমধ্যেই আমরা 362টি কম্বাইনার আমরা কিনেছি, তার বিরাট একটা অংশ ইতিমধ্যেই হাওড় অঞ্চলে পাঠানো হয়েছে। আমরা 137টি রিপার কিনেছি, তারও একটা বিরাট অংশ হাওড় অঞ্চলে দেওয়া হয়েছে। সমতল ভূমি বা অন্য অঞ্চলের জন্য আমরা আরও এটা 100 কোটি টাকার দেওয়া হয়েছে, আরও 100 কোটি টাকার সেটিও কেনা হয়েছে, এবং আরও 100 কোটি টাকার যেটা সাবসিডি হিসাবে বা প্রণোদনা হিসাবে আমরা কৃষকদেরকে দিচ্ছি, সেটিও অতি তাড়াতাড়ি বিভিন্ন এলাকায় যাবে। এখানে আমি বলতে চাই, আপনারা জানেন যে এই কৃষি যন্ত্রপাতির জন্য কৃষক কমপক্ষে 50 ভাগ, অর্থাৎ একটি হারভেস্টারের দাম যদি 20 লক্ষ টাকা হয়, সরকার দিবে 50 লক্ষ টাকা, চাষি বা একজন যে কিনবে ক্রেতা দিবে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ 10 লক্ষ। কিন্তু হাওড় অঞ্চলের জন্য, অর্থাৎ প্রতিকূল পরিবেশ, বিরূপ এলাকা, উপকূলবর্তী এলাকা, লবণাক্ত এলাকা, এগুলো এলাকায় সরকার দেয় 70 ভাগ, অর্থাৎ 20 লক্ষ টাকার মধ্যে সরকার দিবে 14 লক্ষ এবং চাষি দিবে মাত্র 6 লক্ষ। তাতে করে 1056টি রিপার এখন ওই অঞ্চলে সচল রয়েছে, এবং হারভেস্টারও 362টির মতো এখন ধান কাটা আছে। আমরা আবার এবার অতিরিক্ত নতুন পাঠালাম, তাই সার্বিক এই শ্রমিক পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদেরকে তাদের সুরক্ষার জন্য তাদেরকে সাবান কিনে দেওয়া, স্যানিটাইজার দেওয়া, তাদের থাকার ব্যবস্থা করা। আমি এটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো প্রশাসন, সিভিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা, তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে আমরা এই হাওড়ের ধানটা কাটতে পারি। আমি আশা করি ইনশাল্লাহ প্রকৃতি যদি চরমভাবে বিরূপ না হয় এবং খুবই যদি একটা প্রাকৃতিক ই না হয়, বৃষ্টিপাত না হয়, খুব বেশি না হয়, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা ধান ঘরে তুলতে পারব। এবং যে বিপদ এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আসছে, সেটি শুধু হাওড় এলাকার জন্য না, সারা দেশেই ধান কাটার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই বছর আমরা সারা দেশেই কম্বাইন হারভেস্টার, রিপার এগুলো দিচ্ছি, এবং এই বছর, গত বছর 4 লক্ষ টন ধান কেনার উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম। এটি খাদ্য মন্ত্রণালয় করে, কিন্তু কৃষি মন্ত্রণালয় আমরা এটাকে সহযোগিতা করি। কিন্তু গত আমন মৌসুমে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের একটা লিস্ট করেছি, সেই লিস্টের ভিত্তিতে খাদ্য মন্ত্রণালয় তারা লটারি করেছে, লটারি করে চাষি ঠিক করেছে কারা ধান বিক্রি করবে সরকারের কাছে। তাদের নাম অনলাইনে দেওয়া হয়েছে, নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, পত্রিকায় দেওয়া হয়েছে, যে আপনি 3 টন, 4 টন বা 2 টন ধান সরকারের কাছে বেশি দামে, 1040 টাকা দামে বিক্রি করতে পারবেন। সাময়িকভাবে খাদ্য মন্ত্রণালয় এই বছর 6 লক্ষ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনার ঘোষণা দিয়েছে। এটা সাময়িক, করোনার কারণে আমরা মিটিং করতে পারেন, একটি উচ্চ পর্যায়ের একটি কমিটি রয়েছে যেখানে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আমি কৃষিমন্ত্রী হিসাবে খাদ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা মিটিং হবে। সেই মিটিংটা হলে আমরা সকল দিক বিশ্লেষণ করে উৎপাদন, বাজারের সরবরাহ, বাজার দাম বিশ্লেষণ করে কত আমরা কিনব, কত কেনা দরকার, এটা চূড়ান্ত করা হবে। 6 লাখ টনের সাময়িক, আমি মনে করি এটা 8-9 লাখ টন হবে, আরও বেশি পরিমাণ ধান কৃষকের কাছ থেকে কেনা হবে। এই যে করোনা ভাইরাসের ফলে যদি খাদ্য সংকট হয় পৃথিবীতে, পৃথিবীর খাদ্য উৎপাদন যদি কমে যায়, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ মোকাবেলা করার জন্য আমাদের কী কর্মসূচি, আগামী যে ফসলগুলো, এই যে এখনই আউশ লাগানোর সময়, আউশ যাতে ভালো হয়, আউশে আমাদের 30 লাখ টন মতো হয়, এটা সবচেয়ে আমাদের কম 3 মৌসুমের মধ্যে, কিন্তু এই আউশের উৎপাদনটা বাড়ানোর জন্য আমরা কিন্তু এবার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই আপনার আউশ ধানের বীজ, সার প্যাকেজ করে বিনামূল্যে চাষির কাছে পৌঁছানো হয়েছে। আরেকটি বিষয়, এই আউশে যে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি,
এগুলো আগেও আমি বলেছি, আবারও বলছি, এই কম্বাইন হারভেস্টার, তারপরে অন্য অন্য যে সকল মেশিন, এগুলো সারানোর জন্য যাতে মেকানিক্সরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাদের চলাচল এটাকে নির্বিঘ্ন করা, এবং খুচরা যন্ত্রপাতির যে দোকান রয়েছে, বালাই নাশকের দোকান রয়েছে, সারের দোকান রয়েছে, এগুলোকে কিন্তু আমরা খোলা রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি। আপনারা জানেন সেচ ভবনে আমরা নিরাপদ খাদ্যের একটা বাজার স্থাপন করেছিলাম, সেই বাজারটা কিন্তু এখনও আছে, সেটা এই করোনার মধ্যেও এটা চলছে অব্যাহতভাবে এবং এটি থাকবে। কৃষকরা যাতে এই তাদের পণ্য বাজারজাত করতে পারে, এই মুহূর্তে একটা চরম সমস্যা, কঠিন সমস্যা, কৃষক তার পণ্য বিক্রি করতে পারছে না। তরমুজ, প্রচুর তরমুজ হয়েছে, তরমুজ এই গরমের সময় বাজারজাতকরণের জন্য সবচেয়ে সহায়ক একটা সময়, শ্রেষ্ঠ সময়, কৃষক সবচেয়ে বেশি দাম পায় তরমুজের এই সময়। কিন্তু দুঃখজনকভাবে এই গণপরিবহন বন্ধ, বাজার, শহরের বাজারগুলো তেমনভাবে চলছে না, এই প্রেক্ষিতে তরমুজ বিক্রি করতে পারছে না। টমেটোর শেষ সময়, টমেটো পেকে যাচ্ছে, এই সময় টমেটো বিক্রি করে, এই টমেটো কিনে নিয়ে অনেক কোম্পানি তারা কেচাপ বানায়, নানানভাবে এটা প্রিজার্ভ করে রাখে, এই টমেটো বিক্রি করতে পারছে না। অন্য অন্য সবজিও বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে। আমার কাছে সারাদিন টেলিফোন আসে ঈশ্বরদী থেকে, যশোর থেকে, দিনাজপুর থেকে, যে আমরা করলা বিক্রি করতে পারছি না, আমরা অন্য একটা লাউ 1 টাকায় 100 টাকা দাম ছিল, সেই লাউ এখন 1 টাকায়ও নেয় না। এর প্রেক্ষিতে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে ত্রাণ দিবে, সেই ত্রাণের মধ্যে তারা যেন, এই ত্রাণের মধ্যে তারা যেন সবজিকে ইনক্লুড করে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন কৃষি সেক্টরে উনি 5,000 কোটি টাকার স্বল্প সুদে, প্রথম ঘোষণা হয়েছিল 5% হার সুদে 5,000 কোটি টাকা কৃষকের এই পুনর্বাসন, কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, সে যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, সে যাতে তার আবার এই তার ফার্ম, তার আবাদ, এগুলোকে পুনর্জীবিত করতে পারে, এই সহযোগিতা দিবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, সার্বিক বিবেচনা করে 2 দিন পরেই তিনি আবার সুদের হার কমিয়ে এটা 4% করেছেন, এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। এই যে 9,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা উনি মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, 9,000 কোটি টাকা সার, বীজ, সেচ, বিদ্যুৎ, এগুলোতে আমরা প্রণোদনা দিয়ে থাকি 9,000 কোটি টাকা। এই 9,000 কোটি টাকা যদি ধরা হয় তাহলে কিন্তু একটা বিরাট একটা মন, তখন অন্য সেক্টরের সাথে তুলনা করা যাবে না। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরও 150 কোটি টাকা দিবেন, সেই 150 কোটি টাকা প্রণোদনা হিসাবে। আমি আরেকটি ঘোষণা আপনাদের সামনে দিতে চাই, খুবই আমরা এটা মুজিব বর্ষ হিসাবেও চিন্তা করেছিলাম, এবং এই করোনা যে ক্ষয়ক্ষতি হচ্ছে, করোনার সংক্রমণের ফলে আজকে আমি আগেও বলেছি সারা পৃথিবী আতঙ্কগ্রস্ত, আমরাও একটা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছি, এটির প্রভাব আমাদের অর্থনীতিতে, সারা পৃথিবীর অর্থনীতিতে ভয়াবহ হতে পারে। কাজে যতটা সম্ভব কৃষি উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার জন্য, কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য, কোনো আঘাত যদি আমাদের উপর বিশ্ব সংকটের কারণে হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যে সেচ দেয় সেই সেচের বিনা পয়সায় আমরা দিতাম না, এটার একটা চার্জ আমরা করি, সেই কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে সেচে যে চার্জ করা হতো সেটি আমরা অর্ধেক করে দেব এই বছর, এবং আগামী বছর এটা অর্ধেক করা হবে। এই মোটামুটি আশা করি আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি। সর্বশেষ কথাটি হলো যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে যারা চাকরি করেন, জেলা অঞ্চল পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, এই সময় ছুটি থাকলেও, তাদের ঘরে থাকলেও প্রত্যেককে স্টেশনে থাকতে হবে, এবং টেলিফোনের মাধ্যমে সার্বক্ষণিক
নিজের অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে, চাষিদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা যে সকল প্রণোদনা দিয়েছি, যে সকল সুযোগ সুবিধা দিয়েছি, এগুলো চাষির কাছে পৌঁছছে কিনা, পৌঁছতেছে কিনা, এবং সেখানে তাদের সুনির্দিষ্ট ভূমিকা রাখতে হবে। যারা স্টেশনে থাকবে না, যারা দায়িত্ব পালন করবে না, যারা অবহেলা করবে, তাদেরকে আমরা আগে ওয়ার্নিং দিয়েছি। এই মুহূর্তে আমি ঘোষণা করতে চাই, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা, কঠোর শাস্তি দেওয়া হবে তাদেরকে। আমাদের সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং সরকারি কর্মচারীদের নিয়োগ বিধিতে যা আছে সেই আলোকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজে আমি আবারও বলছি, আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে স্টেশনে থাকতে হবে এবং আমাদের স্ব স্ব দায়িত্ব যেভাবেই হোক, যে অবস্থায় থাকি না কেন, পালন করে যেতে হবে।